03768 মালদা টাউন থেকে সাহেবগঞ্জ মেমু প্যাসেঞ্জার চালু হয়েছে, দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে ট্রেন। আর এই হচ্ছে ট্রেনের ভিতরের দৃশ্য, দেখতে পাচ্ছেন বন্ধুগণ মালদা টাউন ফারাক্কা মেমু, দেখতে পাচ্ছেন 100 স্পিড ছুঁয়ে যাচ্ছে। ট্রেন এখন ফারাক্কা ব্যারেজের ওপর থেকে আর মালদা টাউন থেকে এই প্রথম মেমু প্যাসেঞ্জার, আগামী দিনে অন্যান্য রুটেও চলতে পারে। ফারাক্কা ফোর লেন ব্রিজ কনস্ট্রাকশন চলছে, নিউ NH12 গোল্ডেন NH34 কলকাতা শিলিগুড়ি রোড। অসাধারণ ফিলিং, মালদা টাউন রেল স্টেশন থেকে ফারাক্কা পর্যন্ত চলে এলো বিফোর টাইম, এবং এই 03768 মালদা টাউন থেকে সাহেবগঞ্জ মেমু প্যাসেঞ্জার চালু হয়েছে, দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে ট্রেন। মালদা টাউন থেকে সাহেবগঞ্জের মধ্যে এই ট্রেন 3 ঘন্টার মধ্যে 17টা হল্টে দাঁড়াবে, এবং ICF ব্রেক চলতো আগে, সেই ICF ওল্ড ব্রেক চেঞ্জ করে নতুন মেমু ব্রেক দেওয়া হয়েছে মালদা টাউন থেকে সাহেবগঞ্জের মধ্যে। মাত্র 25 টাকায় পৌঁছে যাবেন সাহেবগঞ্জ। এবার মালদা টাউন থেকে ফার্স্ট টাইম মেমু প্যাসেঞ্জার ট্রেন 4:30 মালদা টাউন থেকে ছাড়বে, এবং তারপর 7:30 মধ্যে 17টা হল্টে দাঁড়ানোর পর মালদা টাউন থেকে পৌঁছবে সাহেবগঞ্জে এই ট্রেন। অপূর্ব সুন্দর লাগলো, কারণ মালদা টাউনে এই প্রথমবার কিন্তু মেমু ট্রেন, এবং আগামী দিনে মালদা টাউন থেকে কি রানাঘাট চলবে মেমু ট্রেন, এটাই কিন্তু প্রশ্ন। কারণ এই সকলে ভাবছিলাম এই ট্রেন কিন্তু রানাঘাটে দাঁড়িয়ে ছিল, তারপরে কিন্তু এখন দেখতে পাচ্ছেন মালদা টাউন থেকে সাহেবগঞ্জের মধ্যে চলছে, এবং আগামী দিনে বিভিন্ন সাইডে মালদা টাউন থেকে মেমু ট্রেন চলতে পারে। আর এই হচ্ছে ট্রেনের ভিতরের দৃশ্য, দেখতে পাচ্ছেন সিট একদম সুন্দর সিট বসার, যেমন মেমু রেকগুলোতে হয়। আর ICF সেই মেমু যেটা হচ্ছে হুইল সেটটা আপনারা জানেন, বন্দে ভারতের যে হুইল সেট সেইভাবে তৈরি করা হয়েছিল, এবং সেই ট্রেন এর আগে বিভিন্ন সাইডে দেওয়ার পরে এখন মালদা টাউনের মধ্যে চলছে। দর্শক আজকে জার্নি হবে মালদা টাউন থেকে নিউ ফারাক্কা জংশন পর্যন্ত, মাঝে দাঁড়াবে 4টে হল্ট, আমরা 4:30 ছাড়বে, এবং 5:21 নিউ ফারাক্কা জংশন রেল স্টেশনে নামিয়ে দেবে, এবং 7:30 সাহেবগঞ্জ স্টেশনে ঢুকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন মালদা টাউন রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে আমরা এবার সোজা ফারাক্কা হয়ে সাহেবগঞ্জের উদ্দেশ্যে। তো দেখছেন ধীরে ধীরে ট্রেন মালদা টাউন পার করে এখন এগিয়ে যাচ্ছে সামনের দিকে। বন্ধুগণ মালদা টাউন ফারাক্কা মেমু, দেখতে পাচ্ছেন 100 স্পিড ছুঁয়ে যাচ্ছে। বন্ধুগণ 8 কিলোমিটার পথ অতিক্রম করে মালদা টাউন সাহেবগঞ্জ মেমুর প্রথম স্টপেজ গৌর মালদা। পূর্ব সুন্দর কার্ভ মালদা টাউন সাহেবগঞ্জ মেমু, দেখতে পাচ্ছেন গৌর মালদা পার করে জমির ঘাটার দিকে যাচ্ছে, অসাধারণ কার্ভ। চোদ্দ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনের দ্বিতীয় স্টপেজ জমির ঘাটা। বন্ধুগণ 20 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন খালতিপুর, আর ট্রেন চলে এসছে 3 মিনিট বিফোর। আর এই মেমু ট্রেন যার হুইল সেট পুরো বন্দে ভারতের কম্বিনেশনে করা রয়েছে আপনারা জানেন, তাই স্পিড তুলতে সময় লাগছে না, খুব দ্রুত স্পিড ওঠে। আর এই ট্রেন অসাধারণ, ICF রেকের চাইতে, মানে আর কি সেই পুরনো ICF রেকের চাইতে এটার অনেক দ্রুতগতিতে স্পিডটা ওঠে এবং সময়টাও কম লাগে, তো দেখতেই পাচ্ছেন। আর খুব একটা ট্রেনে ভিড় হয়নি এখনও, ট্রেনের ভিড় দেখতে পাচ্ছেন মোটামুটি সেরকমভাবে কিন্তু ভিড় হয়নি।
মালদা টাউন থেকে 29 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এখন চামাগ্রাম, চতুর্থ স্টপেজ এই ট্রেনের। আর প্ল্যাটফর্ম পড়বে লেফট সাইডে। বন্ধুগণ, মালদা টাউন সাহেবগঞ্জ মেমু পার করছে ফারাক্কা ব্যারেজ, অপূর্ব সুন্দর ভিউ। ট্রেন এখন ফারাক্কা ব্যারেজের ওপর থেকে, আর মালদা টাউন থেকে এই প্রথম মেমু প্যাসেঞ্জার। আগামী দিনে অন্যান্য রুটেও চলতে পারে, আর রানাঘাট থেকে যদি মালদা টাউন চালানো হয় তাহলে তো আরও খুবই ভালো হবে। আর এই ট্রেন এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফারাক্কা ব্যারেজ হয়ে যাচ্ছে, আর নেক্সট স্টপেজ হবে ফারাক্কা জংশন। আর 107 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন যাবে সাহেবগঞ্জ, আর ভাড়া মাত্র 25 টাকা আপনারা জানেন, আর ফারাক্কা পর্যন্ত 10 টাকা এন্ড টু এন্ড ফারাক্কা ব্যারেজের ওপর থেকে। আর সাইডে ফারাক্কা 4 লেন ব্রিজ কনস্ট্রাকশন চলছে, নিউ NH 12, ওল্ড NH 34, কলকাতা শিলিগুড়ি রোড। সাইডে দেখতে পাচ্ছেন আরও এক সাইডের যে 2 লেন সেটাকেও রেডি করা চলছে। পঁয়ত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এখন নিউ ফারাক্কা জংশন রেল স্টেশন, আর এখানে ট্রেনের পঞ্চম স্টপেজ। আর এখান থেকে 107 কিলোমিটার পথ অতিক্রম করবে সাহেবগঞ্জ পর্যন্ত, 7:30 সাহেবগঞ্জ পৌঁছে দেবে। আর নিউ ফারাক্কাতে প্রচুর প্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন। সঙ্গে সামনে দেখতে পাচ্ছেন নিউ ফারাক্কা জংশন অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে, কোটা সেটিং করা চলছে সামনে ফ্রন্ট প্রবেশ গেট। অসাধারণ ফিলিং, মালদা টাউন রেল স্টেশন থেকে ফারাক্কা পর্যন্ত চলে এলো বিফোর টাইম, এবং এই ট্রেনের সময় কম লাগবে আপনারা জানেন, কারণ এর যে হুইল সেট পুরো বন্দে ভারতের মানে স্টাইল আর কি, আর হচ্ছে পুরো মানে স্পিডটা খুব তাড়াতাড়ি নিতে পারে। অসাধারণ ট্রেন, জার্নি করে খুব ভালো লাগলো, বেশ সুন্দর। তো কেমন লাগলো আপনারাও জানাবেন, আর সঙ্গে থাকবেন রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো করবেন, সঙ্গেই থাকবেন রমেন দাস প্রোফাইলটিও ফলো করবেন। ভালো থাকবেন।